বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামীম আলী চিশতী আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সে আলোচনাটির মূল বিষয় বুঝতে গেলে দেখুন যে এই পৃথিবীতে যারা মুসলমান এই রমজান মাসে রোজা রেখেছে, যারা হাকিকতে রোজা রেখেছে, তারা কিন্তু সুখ শান্তির সাথে এই ঈদ পালন করতে পারবে না। আর যারা সারা মাস রোজা রাখেনি বা অবহেলার সাথে রোজা রেখেছে, তারাই কিন্তু ডারসে ঈদ করবে। তবে দেখেন, পৃথিবীতে অনেক কিছু উল্টো চলে। যে একটা কথা আছে, আমার চাচাগুরু জালালউদ্দিন খাঁ একটা কথা বলেছিলেন, এই দেশের মানুষের সাথে দোস্তি রাখা চলে না, গায়ের মাংস কাইটা দিলে আপন বলে বোঝে না, চোরেই চোরের সাক্ষী দিবে, তোর কথা কেউ কবে না। তাহলে একটা জিনিস দেখেন যে এই হাকিকতের বিচার কিন্তু আল্লাহ করবে ঠিকই, কিন্তু মানুষই মানুষের প্রতি সেই হাকিকতের বিচার হচ্ছে না। দেখুন, আল্লাহ যে বারবার বলেছে যে দুর্ভোগ সেই নামাজকারী, দুর্ভোগ সেই ইবাদতকারী যারা এতিমের গলা ধাক্কা দেয়, দুর্ভোগ সেই ইবাদতকারী যারা লোক দেখানোর জন্য করে থাকে। তবে মূলত ইবাদতকারী যারা রমজান মাসে মূলত রমজানের রোজা রেখেছে, যারা আসলে কিন্তু তাদের জন্য মূলত এই ঈদটা কিন্তু তারাই করতে পারছে না। আর যারা রমজানের মাসে রোজা রাখেনি, রোজার পুরস্কার আল্লাহ দেয়নি, তারা ডারসে ঈদ করছে। আরেকটা বিষয় কি, যে মার্কেটের মধ্যে ভিড় তারাই করছে যারা সারা মাস রোজা রাখেনি, কিন্তু তাদের জন্য ঈদ নয়, কিন্তু তারাই ঈদ করবে। তো আজকের আলোচনাটি এভাবে করার উদ্দেশ্য কি, আমি কেন আপনাদেরকে এগুলা বলছি, যে দেখেন আপনি আমি ছোটকালে যখন লেখাপড়া করতে করতে আমরা এসএসসি পরীক্ষা দেব, পরীক্ষা দেওয়ার সময় অনেক চিন্তা চেতনা, আমি পাশ করব না ফেল করব। একটা সময় দেখা যায় পাশ করেছি, তখন কি হলো যে পাশ করার পরে মিষ্টি খাওয়ানো হয়েছে, সকলকে আত্মীয় স্বজনকে মিষ্টি দেওয়া হয়েছে, সবাই দোয়া করেছে, তো পাশ হয়েছি বলে মিষ্টি খাওয়ানো হয়েছে। যারা ফেল করেছে তারা কি মিষ্টি খাইছে? তারা মিষ্টি খাবে তো দূরের কথা, খাওয়াবে তো দূরের কথা, তারা গোমরা হয়ে বসে আছে। তাহলে আল্লাহ যে বলেছে আমি রোজার পুরস্কার আমি আল্লাহ নিজের হাতে দিয়ে থাকব, এখন আল্লাহর হাতে যদি আমি পুরস্কার পাই, তাহলে কিন্তু আমার জন্য রোজা, আমার জন্য কিন্তু ঈদ অর্থ আনন্দ। এখন যে রোজার পুরস্কার পাইল না, সেও কিন্তু আনন্দ করে, আবার যে পাইল সেও আনন্দ করে। আসলে এটা বিষয়টা যে কি সেটাই বোঝা হলো না। আল্লাহ কোরআনে এটিও বলেছে যারা সালাত কায়েম করে তারা মূলত সালাত যে কি বিষয় সেটা বোঝেই নাই। যাই হোক, সেখানে যাব না, আজকের আলোচনাটি আমি এটাই করতে চাই, যারা প্রকৃতভাবে এই রমজান মাসের রোজা রেখে আল্লাহর সন্তুষ্ট যাদের উপর হয়েছে, তারাই কিন্তু কাপড় পরতে কাপড় পায় না, খেতে তারা বাজার করবে ঈদের বাজার সেটাও সমর্থ হচ্ছে না। আর বর্তমানে তো দেশের অবস্থা খারাপ, কিন্তু যাদের আছে তারা তো আরো পাচ্ছে, যাদের নেই তারা আরো তলে পড়ে যাচ্ছে, এমন একটা অবস্থানে বাংলাদেশটা চলে গেছে। তবে আজকের আলোচনার মূল বিষয়টা হলো কি, দেখেন আমরা যখন আল্লাহর আইন মানছি, এর ফাঁকে দিয়ে এই কাজটি করতে হবে যে একটা ধনী লোক তার গ্রামবাসীকে দেখতে পারে, তাহলে আমরা তো ধনী সবাই না, এর মধ্যে যারা মোটামুটিভাবে আছেন, কালকে আপনার বাজার করার মতো টাকা আছে, স্বয়ংসম্পূর্ণভাবে বাজারটা আপনি করতে পারবেন, কিন্তু একটু খেয়াল রাখবেন যে আপনার পাশের ঘরে সে কি বাজার করতে পেরেছে,
তার ঘরে কি কিছু আছে একটু জিজ্ঞাসা করবেন। কারণ আল্লাহ কিন্তু এটা স্পষ্ট বলেছে, দুর্ভোগ সেই নামাজকারী, দুর্ভোগ সেই ইবাদতকারী যারা এতিমকে দেখল না, এতিমকে সাহায্য করলো না এবং গলা ধরে তাড়িয়ে দিল, দুর্ভোগ সেই। তাহলে এই কথা অনুসারে আপনি সারা মাস রোজা রাখছেন, কবুল হয়েছে কি হয়েছে না আপনি জানেন না, আপনি ঈদের আগে দিয়ে, যেমন আজকে কালকে এই ঈদের আগ মুহূর্ত আপনি কি করবেন, আপনার আশেপাশের ঘরে দেখবেন তার ঘরে কি চিনি কিনতে পেরেছে, মশলা কিনতে পেরেছে, তার ঘরে কি চাউল আছে, তার ঘরে কালকে ঈদের দিন যে একটু মিষ্টান্ন মুখে দেবে সেটা কি আছে। যদি আপনার ঘরে পরিপূর্ণ আনতে তৌফিক আছে তাহলে আপনি কিছু আপনার ঘরে কম এনে আপনি পাশের ঘরটাকে দিয়ে দিবেন। কারণ তারা কিন্তু হতাশায় ভুগতেছে, হায় রে কালকে কিভাবে কি করব, টাকা পয়সা রোজগার হলো না, খুব কষ্টে আছি, আল্লাহ তুমি সাহায্য করো। তখন আল্লাহ যে কোনো একজনের উছিলা এটা করে। তবে হে সমস্ত জগৎবাসী, এই কথাগুলো বলতে গেলে আমি নিজেকে স্থির রেখে কথা বলতে পারি না, তবুও বলছি যে সালাত কিন্তু মূলত মানব সেবাই হলো সালাত। মানুষের সেবা কিন্তু অনেক রকম আছে, ডাক্তার চিকিৎসা করে এখানে সেবা আছে, একজন গরিবকে বা একজন অচল মানুষকে সচল করে দেওয়ার মতো কিছু অর্থনীতি দিয়ে তাকে দিল, এখানে একটা সালাত। আমি মানুষকে ভালো একটা কথা বুঝ দিয়ে তাকে আমি আল্লাহর পথে রেখেছি, এটাও কিন্তু সালাত। আমরা যে জিকির করি এটাও কিন্তু সালাত। তাহলে সবই তো সালাত, যা আল্লাহ যে জিনিসে খুশি হয় সেটা করলেই সালাত। তো এখন বিষয়টি হলো, সারা মাস রোজা রেখেছি, নিজের ঈদ নিজে করেছি, ভালো চলেছি, ভালো খেয়েছি, কিন্তু আমার পাশের ঘরে যে অবস্থা হয়ে আছে তারা রোজগার করতে পারেনি, তারা খুব অসহায় হয়ে পড়েছে। আপনার 10,000 বৎসরের রোজার মাস, 10,000 বৎসর রোজা রমজানে পালন করলে আপনি যতটুকু পাবেন আপনার পাশের ঘরটাকে একটু চুকি দিয়ে দেখবেন তার কি আছে ঘরে, কি বাজার সাথে আছে, কেউ কি কিন্তু কিনতে পেরেছে, সে কি খুব অসহায় হয়ে আছে, আপনি তার সহায় হন, আপনি উসিলা হন, তখন আপনার সহায় আল্লাহ হবে। কারণ আমরা বলতে পারি সবাইকে তো আল্লাহই দেখে, আমাদের দেখতে হবে, দেখেন আল্লাহ কিন্তু বলেছে ওয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্যে কে কর্মে উত্তম, দানে উত্তম, আমাকে খুশি করার জন্য সে উত্তম কাজগুলো করে, সেই তো পরাক্রমশালী ক্ষমাশীল। একটি কথা আছে যে সর্বত্যাগী অনুরাগী তিনি হন বৈরাগী। আসলে বৈরাগী বের হয়ে গেলে, সংসার ছেড়ে চলে গেলে তাকে বৈরাগ্য বলে না, যে সংসারে থেকে আল্লাহর সমস্ত সাধনা সমস্ত ইবাদতকে ঠিক রেখে চলে তিনি তো বৈরাগ্য। সে নিজের চিন্তা করে না, আমার ভাই খেয়েছে, আমার বোন খেয়েছে, আমার প্রতিবেশী কেমন আছে, তাদের প্রতি মায়া করে, নিজে খাওয়ার চিন্তা করে না। হে সমস্ত জগৎবাসী, যদি পরীক্ষা নেওয়ায় আল্লাহ বলেছে আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য, যদি আল্লাহ এই পরীক্ষার জন্য পাঠিয়ে থাকে তাহলে এই পরীক্ষাগুলো আমরা যদি পাশ করতে চাই তাহলে আমাদের এই ত্যাগগুলো দিতে হবে। আর এই ত্যাগগুলো যদি আমরা দিতে পারি তাহলে আল্লাহর অত ইবাদত আমার লাগবে না, অল্পতেই আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। তাহলে একটি কথা বলা আছে, নামাজ মানুষকে অশ্লীল মন্দ কাজ থেকে ফিরিয়ে রাখে। তো নামাজ যদি অশ্লীল মন্দ কাজ থেকে ফিরিয়ে রাখে তাহলে একজন মানুষ আছে জীবনে কোনো দিন সে অশ্লীল মন্দ কাজ করে না, তো সে ফিরবে কি? তাহলে ফিরায় যদি রাখে তাহলে দেখা গেছে তার জন্য এই ইবাদত নয়, অন্য ঈশ্বরের ইবাদত রয়ে গেছে। এখন যদি বলা হয় যে না নামাজ ছাড়া যাবে না, নামাজ যে একটা বিষয়, আমি বলবো না, হযরত ঈসা আলাইহিস সালামের সময় তো এই ওয়াক্তি নামাজ ছিল না, হযরত মুসা আলাইহিস সালামের সময় তো এরকম পাঁচ ওয়াক্ত নামাজ ছিল না। আসলে কিন্তু আল্লাহ কিন্তু অনেকগুলো পথ রেখেছে কোরআনে, যে একটা জিনিস বুঝবেন, শাপলা চক্করে আমাদের পৌঁছাতে হবে। ময়মনসিংহ থেকে যদি আসি তাহলে শাপলা চক্করে পৌঁছানো যাবে। আমি ময়মনসিংহ থেকে যা যা দেখতে দেখতে এসেছি তা কিন্তু, আমি যদি চিটাগাং থেকে আসি আমি তা দেখতে দেখতে আসবো না, অন্য কিছু দেখতে দেখতে আসবো।
আমি যদি সে টাঙ্গাইল থেকে আসি তাহলে আমি অন্য কিছু দেখতে দেখতে আসবো। এরকম বারোটা রাস্তা, আল্লাহকে পাইতে গেলে সে বারোটি রাস্তা আল্লাহ কোরআনে রেখেছেন। এখন এক একটা নবী এক এক রকম জ্ঞান, এক এক রকম চরিত্র, এক এক রকম, কিন্তু সকলেই কিন্তু আল্লাহর নাম নিত। তাহলে যে কথাটি বলতে চাচ্ছি, জিকিরের মধ্যে আল্লাহকে লাভ করে, নামাজের মধ্যে আল্লাহকে লাভ করে, ধ্যানের মধ্যে আল্লাহকে লাভ করে, ত্যাগের মধ্যে আল্লাহকে লাভ করে, তো সত্যবাদিতার মধ্যেও আল্লাহকে লাভ করে, মানব সেবার মধ্যেও আল্লাহকে লাভ করে। তবে কোন কর্মে আল্লাহ কাকে উলিয়া উলিয়া বানিয়ে দেয় তা বলা যায় না। যদি কর্ম ঠিক থাকে আল্লাহ কাউকে ঠকায় না। তবে হে সমস্ত জগৎবাসী, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা পর্বতের গুহায় তিনি 15 বৎসর ধ্যানের দেশে ছিলেন, তিনি ধ্যানের দেশে থেকে তার চুলগুলো দাড়িগুলো লম্বা হয়ে গিয়েছিল, তিনি কিন্তু সেখানে নামাজ রুকু সেজদার নামাজটি পড়েন না, সেখানে ধ্যানরত ছিলেন, তখন আল্লাহর সাথে সংযোগ ছিলেন, সেখানে কোরআন নাজিল হলো, সেখানে নবুয়াত লাভ করলেন, এরপরে তিনি বের হয়ে আসলেন, এরপরে 52 বছর আল্লাহ তাকে দাওয়াত করলেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করে তখন তিনি রাসুল টাইটেল পাইলেন। তারপরে নামাজের কথা হাদিস বলেছে কিন্তু কোরআনে পাওয়া যায়নি। যাই হোক, সেটা কোনো কথা নয় যে সালাত কায়েম করার কথা, যেভাবে সালাত কায়েম করলে আল্লাহ খুশি হবে সেভাবে আমরা করব। তবে আমি মানব সেবার চিন্তা ভাবনাই বেশি করেছি, ভবিষ্যতে যেন আমি এতিম অসহায় বৃদ্ধা যারা নাকি পৃথিবীতে অনেক লাঞ্ছিত বঞ্চিত ছেলে মেয়ে তাদেরকে দেখে না, তারা অসহায় পড়েছে, আমি এমন মানুষদেরকে নিয়ে যেন একটা আমি এরকম কিছু করতে পারি, তারা যতদিন বাঁচে ততদিন যেন তারা সেবা পায়, এবং সেখানে যদি তার মৃত্যু হয় সেখানেই যেন তাকে দাফন করে দেওয়া যায়। আমার এমন কোনো চিন্তা ভাবনা রেখেছি, তবে আল্লাহ যদি সহায় হয় তাহলে আমি পারব। তবে হে সমস্ত জগৎবাসী, আজকের এই আলোচনাগুলো আপনাদের কাছে যদি ভালো লাগে তো আলহামদুলিল্লাহ, অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।